প্রশ্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন কিভাবে আছেন সম্মানিত ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কত নিয়ামত দিয়েছে এটা আপনারা কেমনে বোঝাই আপনি হয়তো মনে করতেছেন আমির হামজার কপি লাগাচ্ছি বা বিভিন্নভাবে এডিটার মাধ্যমে এটা করা হয়েছে না আমি কারি হাসান বিন আব্দুল মাজেদ আপনাকে বলছি ও গোলাম আমি রব তোরে কত সুন্দর করে বানালাম তুই তাকিয়ে দেখ তোর নিজের দিকে আমি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে গাছ বানিয়েছি মাছ বানিয়েছি কত সুন্দর ফল বানিয়েছি কত সুন্দর ফুল বানিয়েছি হ্যাঁ নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন তোরে কত সুন্দর করে বানাইলো জবান বন্ধ রাখবেন না ওহো বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন গো আমার নবীর কথা বলে দিলাম আমার নবী কত আপন গো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি সেই মাওলানা যিনি একাই 100 মানুষের কণ্ঠে বয়ান করতে পারেন ভাই আমি কি এটা চাপা মারলাম না সত্যি কথা বললাম না এটা সত্য সত্য আপনি কতজন হুজুরের কণ্ঠে বয়ান করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সামনে আবারও হাজির হলাম আপডেট নতুন একটি নিউজ নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক আপনাদের কাছে ছোট একটি অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় প্রিয় দর্শক ঘটনাটি কি ছিল চলুন দেখা যাক কতজন হুজুরের কণ্ঠে বয়ান করতে পারেন কমপক্ষে মানে নিগালে 20-25 জন আর এমনি সুর ধরতে গেলে আপনার 50-60-70 ছাড়িয়ে যাবে আর বিভিন্ন মানুষের কণ্ঠ ওইগুলো নকল করতে পারেন নকল করতে পারেন এর নায়ক নায়কের কণ্ঠ নকল করতে পারেন জি ওগুলো আর কি করতাম এখন আর ওগুলো করি না মানে পারেন পারি পারি জি প্র্যাকটিস করছেন কোন সময় জি প্র্যাকটিস করছি তো আপনি আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা আছে মিজানুর রহমান আজহারি জি ওনার কণ্ঠ নকল করতে পারবেন জি ইনশাআল্লাহ জি মিজানুর রহমান আল আজহারি যখন আলোচনা করে ঠিক এমনি আলোচনা করে ও গোলাম আমি রব তোরে কত সুন্দর করে বানালাম তুই তাকিয়ে দেখ তোর নিজের দিকে আমি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে গাছ বানিয়েছি মাছ বানিয়েছি কত সুন্দর ফল বানিয়েছি কত সুন্দর ফুল বানিয়েছি আমি রব্বুল আলামিন এই যত ফুল যত ফল যত আসমান যত জমিনের ভিতরে আমি রব্বুল আলামিন তোরে সবচেয়েতে সুন্দর করে বানালাম তোকে অনেক সুন্দর করিয়েছে বানিয়েছি বান্দা তুই আমার ইবাদত করবি আর আমি আল্লাহ রব্বুল আলামিন সকল নিয়ামত তোর জন্য ঢেলে দেব চিল্লাই বলেন সুবহানাল্লাহ বাহ প্রিয় দর্শক কি অসাধারণ আসলে মাওলানা মিজানুর রহমান আজহারির মতন হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমাদের দেশে একজন বিখ্যাত পীর আছে বর্তমান উনি বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় পীর চরমনয় শায়েখ তো ওনার কণ্ঠকে আপনি ডুপ্লিকেট করতে পারেন জি ইনশাআল্লাহ জি একটু শোনা হ্যাঁ কবরের যাত্রী আল্লাহর বান্দা পর্দার আড়ালের মা বোনেরা শুনিয়া রাইখেন আল্লাহ আপনারে বানাইছে আমারেও বানাইছে এই দুনিয়ার জমিনে এ বান্দা তুই জানো আমারে আমারে কেন বানাইছে তোরে কেন বানাইছে বান্দা আমারে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য তোরে বানাওছে আল্লাহর ইবাদতের জন্য এ বান্দা এ না ফরমান আমার মাওলারে বাদ দিয়া তুই কার ইবাদত কর সম্মানিত ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কত নিয়ামত দিয়েছে এটা আপনার কেমনে বোঝাই আপনি হয়তো মনে করতেছেন আমির হামজার কপি লাগাচ্ছি বা বিভিন্নভাবে এডিটার মাধ্যমে এটা করা হয়েছে না আমি কারি হাসান বিন আব্দুল মাজেদ আপনাকে বলছি মুফতি আমির হামজা সহ 25 জন যে বক্তার কণ্ঠগুলো দিতে পারি এটাও আল্লাহ রব্বুল আলামিনের বড় একটা নিয়ামত এ কথা বলে না কেন আল্লাহর নিয়ামত আপনি যখনই মানবেন না তখনই কিন্তু আপনি আল্লাহর নিয়ামতের অস্বীকার করবেন আর আল্লাহর নিয়ামতের যখন অস্বীকার করবেন আল্লাহ আপনার ব্যাপারে বলেছে আপনার জন্য কিন্তু কঠিন আজাবের ব্যবস্থা যিনি রেখেছেন তিনি কে তিনি যে রব এ বিষয়ে আমাদের কোনো প্রশ্ন আমরা রাখতে পারি না কারণ আমরা মুসলিম আমরা অবশ্যই আস্তিক আমরা নাস্তিকদের মতন নাই কথা বলুন কেমনে সম্ভব এটা আসলে আপনার ভিতরে কোনো মেশিন টেশিন লাগাইছেন
আসলে না ভাই জানে এগুলো আল্লাহর রহমতে একটা ছোটবেলা থেকে আলোচনা করি বিভিন্ন মঞ্চে আলোচনা করি তো করতে করতে ছাত্রদের মাঝে এগুলো বলতাম এভাবে করতে করতে আল্লাহর রহমতে হয়ে গিয়েছিল তা আমাদের দেশে একজন আলেম আছে যে ডেলে দেই ওই যে তাহেরি হুজুর তাহেরি হুজুর তাহেরি হুজুর তাহেরি হুজুর কোন থেকে পারে জি তাহেরি হুজুর এনএলস একটা জবান বন্ধ রাখবেন না ওহো বন্ধু রে খুব খেয়াল করে শুনবেন গো আমার নবীর কথা বলে দিলাম আমার নবী কত আপন গো তোরে কেমনে বুঝাই বন্ধু রে আল্লাহ রব্বুল আলামিন তোরে কত সুন্দর করে বানাইলো ও বান্দা নিজের দিকে চায়া দেখ আল্লাহ রব্বুল আলামিন তোরে কত সুন্দর করে বানালো এই আশরাফুল মাখলুকাত কেমনে বাহাদুরি করো গুলাম আল্লাহর সঙ্গে বাহাদুরি করো ওই নমরুদ বাহাদুর করিয়া পারে নাই কই গেল সেই ফেরাউন বাহাদুরি করিয়া কেউ পার পাই তুমিও না ফারমানি করিও না আল্লাহর সামনে তুমি বান্দা ধরা খায়া যাবা ও ভাই আসলে আপনি তো দেখা যায় যারা আছে সবাই রিজিকে হাত দেওয়াটা পাই তারা শুরু করে দিচ্ছেন হ্যাঁ সবাই তো ভাত মারার চেষ্টা আমি আসলে সব মাহফিলে তো এটা করি না যে বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি এগুলো করি আচ্ছা আপনার কি নাম কিছু মুখস্থ থাকে আছে নাকি আমি এবার নিজের থেকে আরো কিছু কণ্ঠ শুনি আপনি আরো কিছু নিজের থেকে আচ্ছা ঠিক আছে আমাদের বাংলাদেশের সারা বিশ্ব কাঁপানো একজন দায়ী ইলাল্লাহ আছে তিনি হলো ডক্টর জাকির নায়েক জাকির নায়েক উনার যে বাংলা পিস টিভিতে যে ভাষণটা দেয় সেই ভাষণটা আমি আপনাদের এখন শোনাচ্ছি ওনার কাছে যদি কেউ প্রশ্ন করে ভাই আপনি প্রশ্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন কিভাবে আছেন বা আপনি যদি নাস্তিক হন আপনাকে কোনো বিষয় দিয়ে আমি বোঝাতে পারবো না এটা আমার চির বিশ্বাস কারণ নাস্তিক কিছুই বিশ্বাস করে না আর আপনি যদি আস্তিক হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন যা করেছেন তা পবিত্র কালামের ভিতরে আছে আপনি অবশ্যই যদি ধরেন পড়েন অবশ্যই সেটা বুঝতে পারবেন কারণ কোরআনের দলিল তো কখনো মুসলিমরা মিথ্যা বলতে পারে না আশা করি আপনি উত্তরটা পেয়েছেন বাহ বাহ যাক তো অসাধারণ জি তো আপনি আমাদের দেশে আরেকজন প্রখ্যাত আলেম আছে জি আপনি আপনি কারি কারি ইবনে কি কারি বাসেত কারি বাসেতের কণ্ঠ তেলাওয়াত করতে পারেন কারি বাসেতের তেলাওয়াত কেমন পারবো তা বলতে পারবো না তবে আমাদের যে বাংলাদেশে যে আসাদ কারিয়া নামের একজন আছে না জি জি তো উনার তেলাওয়াত আমি ইনশাল্লাহ পারি তো উনি তেলাওয়াত করে এমনি ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما যাক এতটুকুই শোনাই এবার আমি আর একটা কণ্ঠ শোনাবো সেটা হলো বাংলাদেশের আপনি শুনছেন কি আব্দুল খালেক শরীয়তপুর আব্দুল খালেক শরীয়তপুর জি উনি এমনি আলোচনা করে ও বন্ধুরে ও মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন আমার ভাইরা রে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কত মানব সৃষ্টি করেছে হে ও নবীর উম্মতের দল কারোকে বানাইছে খ্রিস্টান কাউকে বানাইছে হিন্দু বন্ধু কাউকে নাস্তিক বানায় পাঠাইছে এ বন্ধু আমাদের কপাল কত ভালো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে আস্তিক আমরা হইল নবীর উম্মা আমরা মানব নবীর সুন্নাত তাইলে আল্লাহ আমাদের দিবে ফেরদাউস জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ভাই আপনি এই যে এগুলো করেন কারণ এই যে বিভিন্ন বড় বড় ওয়াজিন যারা আছে আলেম যারা আছে তাদের কণ্ঠ সেম করতে চেষ্টা করেন বা করেন তো আপনি মূলত কি করেন আমি আসলে এই মসজিদের দায়িত্ব এই মসজিদ জি এই মসজিদের দায়িত্বে আছি আর পাশাপাশি আমি আলোচনা করে বেড়াই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলে আমি 2011 সাল থেকে আলোচনা করি আলোচনা করেন জি তো আপনাকে যদি কেউ আলোচনা করার জন্য ইনভাইট করে বা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যে আপনাকে কোনো মাহফিলে
আপনাকে কোন মাহফিলের মেহমান বানাতে তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এটা আপনারা ভিডিও আমার নাম্বারটা দিয়ে দেবেন ভিডিওর স্ক্রিনে যে আপনার নাম্বারটা কি আপনার মুখস্থ নাই জি আমার নাম্বারটা মুখস্থ আছে জি আপনার নাম্বারটা একটু বলেন 01 7 88 5914 তো প্রিয় দর্শক আপনারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু যে একের ভিতরে সব একটা কথা আছে না আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করলে একের ভিতরে সবই পাইবেন